হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো এই গরমে সবথেকে প্রিয় রেসিপি এবং মজাদার রেসিপি, কুলফি রেসিপি। আর মাত্র তিনটি উপকরণ দিয়ে, মানে ঘরে থাকা তিনটি উপকরণ দিয়েই খুব সহজেই কিভাবে আমরা এই কুলফি রেসিপিটা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারি এবং যে কেউ এটা বানিয়ে ফেলতে পারি, সেই টিপসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে প্রতিদিনের ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, আমি আজকের এই কুলফি রেসিপিটা দুইভাবে ট্রাই করেছি, একটি বাটিতে বসিয়ে এবং আরেকটি আইসক্রিমের বক্সে বসিয়ে। তো দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, দেরি না করে চলে যাই এই রেসিপিটির প্রস্তুত প্রণালীতে। তো ভিউয়ার্স, কুলফি বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো গরুর দুধ। আমি এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি এবং আপনারা সবাই ট্রাই করবেন ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করার জন্য। তো ভিউয়ার্স, আমি এটাকে অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যানে করে। তো এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে এই দুধটাকে জাল করে নিতে হবে, আর জাল করে করে এটাকে কিন্তু অনেকটাই ঘন বানিয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বলক চলে এসেছে। তো আমি কিন্তু চুলার জালটাকে মিডিয়ামে রেখেছি এবং আমি সাবধানে কাজটি করতেছি যাতে করে এই বলক উঠে দুধটা না পড়ে যায়। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আসলে আপনাদের ইচ্ছা মতন ইউজ করবেন, তবে আমার কাছে মনে হয়েছে 1 লিটার দুধের জন্য 1/2 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। তো বন্ধুরা, আমি কিন্তু চিনিটা দেওয়ার পরে অনেকটা সময় জাল করে নিয়েছিলাম, আর এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে যাতে করে সর না পড়ে। তো এ পর্যায়ে এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু একটু ইউজ করলে টেস্টটা খুব ভালো হয়, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা যাতে খুব ভালো করে মিশে যায় তাই একটি হ্যান্ড হুইক্স দিয়ে আমি খুব ভালো করে এই দুধটাকে মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি আরও খানিকটা সময় আমার এই দুধটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই দুধটা ঘন হয়ে আসে। আর একটা কথা যেটা আমি আগেই বলে নিয়েছি, দুধটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে করে মোটা সর দুধের উপরে না পড়ে, তাই কিন্তু আমি এই দুধটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, খানিকক্ষণ পরে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে এতে আমি দিয়ে দিব এলাচ গুঁড়ো। আর কুলফিতে কিন্তু আপনারা সবাই এলাচ গুঁড়োটা ইউজ করার ট্রাই করবেন, কারণ এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। তো বন্ধুরা, আবারও কিন্তু আমি একই প্রসেসে দুধটাকে আরও খানিকক্ষণ জাল করে নিচ্ছি। ফিরে এলাম আরও 2-3 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর আমি এ পর্যায়ে চুলার জালটাকে একটু লো করে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরে গেছেন যে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, মানে 1 লিটার দুধ কিন্তু আমি একদম জাল করে 1/2 লিটারেরও কম করে নিয়েছি। আর আমি আপনাদের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি যেটা কী পরিমাণে ঘন হয়েছে। তো ভিউয়ার্স, আমি এ পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি এবং একটি চামচ দিয়ে আবারও আমি ঘনত্বটাকে বুঝিয়ে দিচ্ছি যে আমি দুধটার ঘনত্বটা কতটা রেখেছি। আর দুধটা যতটা ঘন করবেন ততটাই কিন্তু কুলফিটা খেতে মজা হবে এবং পারফেক্ট হবে। আর যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু কুলফিটা বসার পরে বরফ বরফ থেকে যাবে এবং আইসক্রিমটা কিন্তু অনেকটাই শক্ত হবে। তো ভিউয়ার্স, আমি এই দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটাকে আমি আইসক্রিমের শেপে বসানোর জন্য একটি আইসক্রিম বক্সে এটিকে বসাবো। তো আমি এখানে আইসক্রিম বারে বক্স নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটাকে কিন্তু ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এই আইসক্রিমের বক্সগুলোতে দুধটাকে দিয়ে আর ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি আইসক্রিমের বক্সের মুখগুলোকে কিন্তু খুলে নিয়েছি। এখন এই বক্সে কিন্তু দুধটাকে ঢেলে নিতে হবে, তো আমি সেজন্য এখানে একটি গ্লাস নিয়েছি এবং এই গ্লাসের সাহায্যে আমি বক্সগুলোকে দুধ দিয়ে পূর্ণ করে নেব। আর এই কাজটা সাবধানে করবেন যাতে করে পাশ থেকে পড়ে না যায়। আর একটা কথা, আপনারা চাইলে কিন্তু এই দুধের ভিতরে কিন্তু আপনারা ঘরে যদি কেশর থাকে তাহলে সেই কেশর বা জাফরান ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও ফ্লেভারটা খুব সুন্দর হবে। তো আমার সবগুলো বক্সেই পূর্ণ করা হয়ে গেছে, তাই আমি এগুলোকে মুখ দিয়ে খুব ভালো করে আটকে নিচ্ছি। এখন এটাকে আটকানোর পরে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি ডিপ ফ্রিজে এটাকে রেখে দিব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কুলফি। তো আমি এটাকে আটকে নিচ্ছি খুব ভালো করে এবং সাবধানে।
আর অন্যদিকে আমি আরেকটা বাটি নিয়েছি, সেখানেও আমি এই বাকি যে দুধটা ছিল সেই দুধটাকে ঢেলে নেচ্ছি, এবং এই বাটিতেও কিন্তু আমি একটি আইসক্রিম বসাবো এবং আপনাদের তৈরি করে দেখাবো, মানে কেটে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, এটাকেও আমি আরও 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম প্রায় 4 ঘন্টা পরে, দেখতেই পাচ্ছেন আমি বাটির যে আইসক্রিমটা ছিল মানে কুলফিটা ছিল সেটাকে কিন্তু আমি একটি আলাদা পাত্রে সার্ভ করে দিয়েছি, এবং গার্নিশের জন্য আমি উপর থেকে কিন্তু পেস্তাবাদাম কুচি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আমি আপনাদের একটি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে, এবং এটা কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাবে কারণ এটার ভিতরে এক্সট্রা কোনো পানি নেই, তাই বরফ তৈরি হয়নি। আর তাই কিন্তু আমি আগেই বলে নিয়েছিলাম, যতটা সম্ভব দুধটাকে ঘন করে নেবেন, তাহলে কিন্তু এক্সট্রা বরফ থাকবে না আর এই কুলফিটা কিন্তু খুব পারফেক্টভাবে বসে যাবে এবং খুব ভালোভাবে কাটা যাবে। তো আমি দুটো টুকরো আমি কেটে আপনাদের দেখিয়ে দিলাম। আর ভিউয়ার্স, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরে গেছেন এটা বানানো কতটা ইজি, এবং এটা বানানো যতটা ইজি তার থেকে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আমি আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। এবং যারা একেবারেই নতুন, কোনোদিন কখনো কুলফি আইসক্রিম তৈরি করেননি, আমি আশা করি আমার রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের আইসক্রিম বক্সে রাখা যে কুলফিটা আমি বসিয়েছিলাম বা আইসক্রিমটা বসিয়েছিলাম সেটাকে আমি একটু দেখিয়ে দিব। তো আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এখন এটা যাতে একটু খুব সহজে খুলে যায় সেজন্য একটি পাত্রে পানি নিয়েছি এবং পানির ভিতরে সবগুলো আইসক্রিমকে আমি দিয়ে দিলাম, এবং দিয়ে একটু সময় মাত্র কয়েক সেকেন্ড রাখার পরেই কিন্তু এটা খুলে যাবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি, একটি খুলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি এটাকে একটি আলাদা পাত্রে সার্ভ করে দিব, খুব সহজেই দেখতেই পাচ্ছেন খুলে যাচ্ছে, এবং আমি আগেই বলেছি এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে চলে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।